সোমবার রাতে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত তালতলার তিনটি দোকান ও গোডাউন মূলত কাঠ এবং প্লাইউড থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকলের সতেরোটি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকালেও সম্পূর্ণ নেভেনি আগুন বিভিন্ন ফায়ার পকেটে সকালেও আগুনের দেখা মিলেছে দমকলকর্মীরা কুলিং ডাউনের কাজ চালিয়েছেন মঙ্গলবার বেলা পর্যন্ত সোমবার ঘড়িতে তখন রাত নটা তালতলার একটি কাঠের গুদামে হঠাৎই আগুন লেগে যায় কাঠ এবং ক্লাইউডের এই গুদাম আমরা রয়েছি সেখানে দেখাই যাচ্ছে যে মঙ্গলবার সকালেও কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে ধোয়া বেরোচ্ছে এবং সেখানে কুলিং প্রসিডিওরের কাজ করছে দমকল আধিকারিকরা রাতে প্রায় সতেরোটি ইঞ্জিন আসে দমকলের এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দীর্ঘক্ষণের চেষ্টায় এবং তারই পাশাপাশি সকালেও তারা কিন্তু কুলিং প্রসিডিওরে কাজ করছে এখন অবধি ছটি দমকলের ইঞ্জিন কাজ করছে এবং ভেতরে বিভিন্ন জায়গাতে এখনও অবধি ধোয়া বের অনর্গল সম্পূর্ণরূপে এখানে ভস্মীভূত হয়ে গেছে সমস্ত জিনিস এখানে দেখাই যাচ্ছে বিভিন্ন কাঠ টিন এবং এই যে ছাদের যে অংশটা এটা কিন্তু পুরোপুরি হেলে রয়েছে বেশ কিছু জায়গা থেকে ধোয়া নির্গত হচ্ছে সম্পূর্ণরূপে যতক্ষণ এই ধোয়া নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জল দিয়ে কুলিং প্রসিডিওরের কাজ চলবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় রয়েছে আতঙ্ক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার রাতে নটা নাগাদ প্রথম ধোঁয়া দেখতে পাওয়া যায় প্রথমে স্থানীয় মানুষই দোকানে শাটার ভেঙে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন কিন্তু প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবার আস্তে 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 বাড়তে বাড়তে পুরো পাঁচ মিনিটের মতো স্প্রেড হয়ে পুরো বিঠে লেগেছিল এই বিল্ডিং আগুন লাগতে লাগতে বেঁচে গেছে খুব জোর এখানে তিনটে তিনটে দোকান আছে তিনটি কাঠ তিনটি সব শেষ হয়ে না না দোকানে আগুন লাগার খবর পেয়ে রাতেই ছুটে যান প্লাইউড গোডাউনের মালিক কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে বাঁচেনি কিছুই মা একা ছিল ভাই অফিসে গেছিল বাবা বাবুহাটির দোকানে ছিল তো আমি সাড়ে নটার দিকে আসছি তখন দমকল সব দেখলাম বাড়ি পুরো আগুন দিয়ে পড়ছিল না এটা হয়নি কি সব সেফলি বাইরে বার হয়ে গেছে রাতে ঘটনাস্থলে ছুটে যান কেন দমকল মন্ত্রী সুজিত বসু আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী আগুন ফরেন্সিক পরীক্ষার পরই প্রকৃত কারণ জানা যাবে ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং তালতলা থানার পুলিশ অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকমতো ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে নিউজ টাইম